কক্সবাজারে চলছে সাত দিন ব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল। সেই পর্যটন মেলা এবং বিচ কার্নিভালের অংশ হিসেবে এখন অনুষ্ঠিত হচ্ছে জেট স্কি শো। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক জেট স্কিগুলো দাপিয়ে বেড়াচ্ছে সমুদ্র জুড়ে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন এবং জেলা প্রশাসনের অন্যান্য যারা রয়েছে সেই সাথে জেট স্কিগুলোতে বেশ কয়েকটি পর্যটক সহ প্রায় ৫০টির মতো জেট স্কি এই মুহূর্তে সমুদ্রে দাপিয়ে বেড়াচ্ছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন। এই জেট স্কি শো এটি ছিল এবারের যে বিচ কার্নিভাল এবং পর্যটন মেলার অন্যতম আকর্ষণ। একবার কল্পনা করুন যে জেট স্কিতে বসে প্রিয়জনের সাথে দাপিয়ে বেড়াচ্ছেন সমুদ্রের বুকে। এই অনুভূতিটি পেতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে সমুদ্র শহর কক্সবাজারে। দেখতে পাচ্ছেন যে ৫০টির বেশি জেট স্কি সেগুলো এই মুহূর্তে সাগরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে। দর্শক আপনারা দেখছেন যে জেট স্কিগুলো এই মুহূর্তে সাগরের বুক ছিঁড়ে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। আচ্ছা দর্শক, আমাদের সাথে একজন পর্যটক রয়েছে, তিনি সংবাদকর্মী হিসেবে আছেন। আমরা কেমন উপভোগ করছেন কক্সবাজার একটু? কক্সবাজারে আমার চাকরি জীবন ৫ মাস রানিং। আসলে এখানে পর্যটক যারা আছে খুবই সুন্দরভাবে মনোরম পরিবেশে এবং দৃষ্টিনন্দন করে সাজানো এই কক্সবাজার। আসলে ১২০ কিলোমিটার সমুদ্র সৈকত হলেও যেন পর্যটকদের উচ্ছে পড়া ভিড় এবং মানুষদের যে আগমন, আসলেই এই বাণিজ্য মেলা উপলক্ষে আসলে মানুষ যে এমন হবে তা আমরা কিন্তু সময় কল্পনা করতে পারি না। এবং আসলেই আমরা দেখার পরে আমরা বুঝতে পারি যে কক্সবাজার আসলে বাংলাদেশের জন্য একটি দৃষ্টিনন্দন জায়গা এবং বিনোদনের স্পট। আর তার পাশাপাশি যদি আমরা জানি দিই যদি কক্সবাজারে দুইটি সার্কিট হাউস রয়েছে, একটি হলো হিল ডাউন এবং একটি হলো হিল টপ সার্কিট হাউস। এবং বাংলাদেশের যদি ৬৩টি জেলাতে যদি সার্কিট হাউস থাকে তাহলে আমরা জানি একটি করে সার্কিট হাউস, এবং কক্সবাজারে বিনোদনের শহর হিসেবে পরিচিত দেখে দুইটি সার্কিট হাউস রয়েছে। দর্শক, একজন পর্যটকের সাথে কথা বলছিলাম, তিনি বেশ কিছুদিন ধরে কক্সবাজার রয়েছে। আসলে যেটি দেখতে পাচ্ছেন যে জেট স্কিগুলো সাগরের বুক ছিঁড়ে দাপিয়ে বেড়াচ্ছে। জেট স্কিতে যে শো সেটি এবারের পর্যটন মেলার অন্যতম আকর্ষণ ছিল এবং সেই জেট স্কিগুলো এই মুহূর্তে সাগরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই সাথে সেই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কিন্তু কক্সবাজারে টানা ৩ দিন সরকারি ছুটি। সেই সরকারি ছুটিতে পর্যটকদের সমাগম হয়েছে। আমরা যতটুকু খবর পাইছি ইতিমধ্যে লক্ষাধিক পর্যটক তারা কক্সবাজারে এসেছে এবং রাত হতে হতে সেই পর্যটকটি আরও বৃদ্ধি পেতে পারে। আমাদের সাথে রয়েছেন লাইফগার্ড কক্সবাজারের অফিস প্রধান, তিনি আমাদের সাথে রয়েছেন। কক্সবাজারকে তো খুব কাছে থেকে দেখছেন, বিশেষ করে সমুদ্র, অনুভূতিটি কেমন? অনুভূতিটা চমৎকার। এখানে বেড়াতে আসা মানুষ যেমন বলবো যে প্রতিদিন চমকপ্রদ হন, আমি ব্যক্তিগতভাবে কিন্তু কাজ করতে এসে এটা দেখে প্রতিদিনই আমার খুবই ভালো লাগে। আজকের দিনে কাজ শেষ করে কিন্তু আমি বিচে আছি, এই মেলা উপভোগ করছি, এই জেডিস্কির যেই আজকে এই রাইড সেটাতেও কিন্তু আমি আছি। এইগুলো দেখে আসলে খুবই ভালো লাগে এবং এই রাইডগুলো কিন্তু পর্যটকদের একটি বিনোদনের বলবো খুব সহজলভ্য, যে কক্সবাজার এসে ওনারা খুব অল্প টাকার রাইডটি নিতে পারেন এবং এটি যথেষ্ট সেফ। এখানটায় আপনার প্রত্যেকেই কিন্তু লাইফ জ্যাকেট পরে এটি যথেষ্ট সেফ এবং খুব আনন্দদায়ক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তিনি এবং তার পরিবারের সাথে তিনি জেট
তিনি আমাদের আসলে একটু এলোমেলো হয়ে গেছে সবকিছু, সমুদ্রে সরাসরি দেখাতে চাই। একে একে আসতে শুরু কর, সকালে টুয়াকের আয়োজিত রোড শো, আরেকটি হচ্ছে এখন এটি। অংশ নিয়েছে আমাদের কার্নিভাল, তার একটি অংশ হিসেবে অনুষ্ঠিত এই ওয়াটার বাইক যে শোটা, ওয়াটার বাইক ডিসকাউন্ট চলছে। আমরা বিশ্বাস করি এই সাত দিনে যত টুরিস্ট আসবে সবাই এনজয় করবে, ডিসকাউন্টেড প্রাইসে মজা পাবে অনেক বেশি। আমার আগে এসেছিলাম অ্যাজ এ টুরিস্ট হিসাবে এসেছিলাম, ভালো লেগেছে। আপনার স্বামীর সাথে এখানকার অতিরিক্ত জেলা মিলছি, তো যদি একটু বলতেন মানে আজকের জেট স্কি শুটা, অনেকগুলো তো জেট স্কি একসাথেই ছিল, এই রোমাঞ্চকর অনুভূতিটা কেমন? অসাধারণ ছিল আর খুবই এক্সাইটেড ছিলাম আমি, তো ভালো লেগেছে সব কিছু। দর্শক, আমাদের সাথে কথা বলছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হুসেন আর সহধর্মিণী, আমরা আরও কয়েকজন সাথে জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান আমরা তাকে দেখতে পাচ্ছি, তিনিও তার যে সন্তান রয়েছে তার সন্তানদের সাথে এই জেট স্কি রাইডটি স্যার কেমন লেগেছে? ভালো, এর আগেও বিচ বাইকে চড়েছি, এবারও, এবং কক্সবাজারে আসার পরে আজকে মানে জেলা প্রশাসন হিসেবে আসার পর আজকে প্রথম চললাম। সবগুলো বিচ বাইক যখন একসাথে এই সাগরে নেমেছে হচ্ছিল, তা আমি এবং যারা ড্রাইভার যারা চালিয়েছে এরা খুবই দক্ষ কিন্তু হচ্ছিল, কাজে আমি হচ্ছে যে ট্যুরিস্টদেরকে বলবো যে দেশের এবং বিদেশের যে আপনারা কক্সবাজারে আসেন, আমাদের কক্সবাজারের এই সমুদ্র সৈকতের যেই সুবিধাগুলো আছে বিচ বাইক থেকে শুরু করে আমাদের জেট স্কি এই সমস্ত সুবিধাগুলো, প্যারাসেলিং এই সমস্ত সুবিধাগুলো আপনারা এনজয় করেন, আপনাদের ভালো লাগবে, আপনারা উপভোগ করবেন, ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে কথা বলছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান, আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবা মোনা তিনি রয়েছেন, তিনিও জেট স্কি রাইডটি এনজয় করেছেন, আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব। সমুদ্রের এত দূরে কখনো যায় নাই, সমুদ্রের এত দূরে কখনো যায় নাই এই প্রথম, এবং একটা র্যালি, র্যালির মধ্যে দিয়ে যেহেতু গিয়েছি উৎসবটা মাহবুবা মোনা, তিনি দেখতে পাচ্ছেন যে আসলে সকলেই যে জেট স্কি শো রয়েছে সেটি উপভোগ করছেন, আমরা দেখতে পেয়েছি যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তিনি সস্ত্রীক সেটি শোতে অংশগ্রহণ করেছেন, সেই সাথে জেলা প্রশাসক তিনি তার সন্তানদের নিয়ে অংশগ্রহণ করেছেন, এবং আমরা দেখতে পেয়েছি যে
পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা মোনা, তিনি জেট স্কি শোতে ছিলেন, সেই সাথে প্রায় 50টির মতো জেট স্কি সেগুলো নিয়ে তারা এই শোতে অংশগ্রহণ করেছে। দর্শক দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসক তার পরিবারের সদস্যদের নিয়ে জেট স্কি রাইড সেটি উপভোগ করছেন। দর্শক, সমুদ্র সৈকতে লাবণী পয়েন্ট থেকে আপনাদের সাথে যুক্ত হলাম এবং জেলা প্রশাসনের আয়োজনে যে সাত দিন ব্যাপী বীচ সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।